ভিওএ 60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি এবং কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতা মঙ্গলবার দেশের ঋণসীমা বাড়ানোর বিষয়ে একটি সমঝোতা বা চুক্তির কাছাকাছি তো পৌঁছতে পারেননি, যাতে সরকার তার বিদ্যমান বাধ্যবাধকতাগুলো মেটানোর জন্য আরও ঋণ নিতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন। প্রেসিডেন্ট বাইডেন জাপানের হিরোশিমায় G7 শীর্ষ সম্মেলন শেষ করে রবিবার ওয়াশিংটনে ফিরে আসবেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মঙ্গলবার রাশিয়া, চীন ও ইরানের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে অ্যাপেলের চালকবিহীন গাড়ির সফটওয়্যার কোড, ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহৃত উপকরণসহ স্পর্শকাতর প্রযুক্তি অবৈধভাবে ছড়িয়ে পড়ার বিষয়ে কয়েকটি ফৌজদারি মামলা দায়ের করার কথা ঘোষণা করেছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।